গেল কয়েক বছর ধরে উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতে মৃতের সংখ্যা। শুধুমাত্র চলতি বছর এখন পর্যন্ত বজ্রপাতে মারা গেছেন 22 জন, যার মধ্যে গত বৃহস্পতিবারই 11 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বাড়ার অন্যতম কারণ হচ্ছে বায়ু দূষণ। জলাভূমি শুকিয়ে যাওয়া এবং গাছপালা ধ্বংস হওয়ার কারণে তাপমাত্রা বেড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, যার ফলে বাড়তে থাকে বজ্রপাতের হার। এই সময় যে মেঘগুলো হয়, নর্মালি মেঘের হাইটটা বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বলি বজ্র ঝড়, এই ঝড়ের কারণে অনেক লাইটিং হয়, লাইটিং থেকে অনেক ক্যাজুয়ালটি হয়। আপনি দেখেন গত কয়েকদিনে 20-এর সাথে অনেক লোক মারা গেছে। বজ্রপাত থেকে রক্ষায় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এই বিশেষজ্ঞ। মূলত এই সময় খালি স্থানে না থেকে কোনো কিছুর নিচে আশ্রয় নিতে বললেন তিনি। এছাড়া আকাশে কালো মেঘ কিংবা বিজলি দেখলে বাসায় অবস্থান নেওয়ার পরামর্শ তার। এখান থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, যে এই ধরনের কালো মেঘ দেখলে বা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেলে, বিশেষ করে খোলা ছাদে আমরা থাকবো না। অনেক সময় বৃষ্টি, অনেক দিন পরে বৃষ্টি এসেছে, অনেক বাচ্চা কাচ্চা অনেকে তারা বেলকুনিতে ভিজতে চায় অথবা ছাদে যেয়ে ভিজতে চায়, এটা মোটেই করা উচিত না। কারণ হচ্ছে ছাদে থাকলে ওই সময় যদি লাইটিং বা স্ট্রাইক হয়, সেক্ষেত্রে তাকে এফেক্টেড হয় সম্ভাবনাই বেশি। এই জন্য যতটা সম্ভব যখন লাইটিনিং হয় রুমের ভিতরে থাকা। আর একটা জিনিস হচ্ছে, যারা খোলা মাঠে কাজ করে, বিশেষ করে গ্রামগঞ্জে কৃষক ভাইরা যে কাজ করে, কারণ ওই সব জায়গাতে দেখা যাচ্ছে খোলা মাঠে নর্মালি গাছ টাছও থাকে না, ওই সময় ওই সব জায়গায় যদি কালো মেঘ থাকে, সেক্ষেত্রে তারা যত দ্রুত সম্ভব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নিকটে কোনো আশ্রয়স্থল বা ঘরের ভিতরে অবস্থান করবে, আর এখন যদি ঘরও না থাকে, আশ্রয়স্থল না থাকে, সে ওই সময় কোনো গাছ টাছ থাকলে গাছের গোড়ায় যাবে না, গাছ থেকে 7-8 ফিট দূরে থাকবে, এবং থাকার পরে সে যত সম্ভব বসে পড়বে, বসে যদি যত সম্ভব একটু উপর হয়ে থাকবে, এবং যত সম্ভব যদি হয় তার পায়ে পঞ্চ ইউজ করবে, সেক্ষেত্রে এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। 2016 সালে বজ্রপাতে প্রায় 350 জন মারা যাওয়ার পর সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।